আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশ সংবাদের সাথে আছি সিফাত শারমিন শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম ক্ষমতা হারানোর পথে 72 ঘন্টা পর ধর্ষণ মামলা না নেওয়া নির্দেশদাতা বিচারক কাল চিঠি যাচ্ছে প্রধান বিচারপতির কাছে জানিয়েছেন আইনমন্ত্রী দুই শিফটে কাল থেকে এসএসসি পরীক্ষা তিন ঘন্টার বদলে সময় এবার দেড় ঘন্টা শিক্ষার্থী 23 লাখ রেজাল্ট হবে 30 দিনে তারেকের দেশবিরোধী চক্রান্ত চলছে বিএনপি জানে ধ্বংস আওয়ামী লীগ চায় সমৃদ্ধি ফ্রান্সের সংবর্ধনায় বলেছেন প্রধানমন্ত্রী বাসায় ফেরার 6 দিন পর খালেদা জিয়া আবারও হাসপাতালে দেশে উন্নত চিকিৎসা অসম্ভব বলেছেন ব্যক্তিগত ডাক্তাররা কাল থেকে রাজধানীতে গেট লক এবং সিটিং বাস বন্ধ বেশি ভাড়ার বিরুদ্ধে অভিযান আপাতত বাড়ছে না ট্রেন ভাড়া জানিয়েছেন মন্ত্রী দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত 72 ঘন্টা পর ধর্ষণের মামলা নেওয়া যাবে না আদালতের এমন নির্দেশনাকে সম্পূর্ণ অসাংবিধানিক বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক পর্যবেক্ষণ সহ এই নির্দেশনা দেয়া বিচারকের বিচারিক ক্ষমতা রহিত করা সহ ব্যবস্থা নিতে রবিবার প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি বহুল আলোচিত বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার দুই বন্ধুসহ 5 আসামিকে বুধবার খালাস দেয় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7 বিচারক বেগম কামরুন নাহার রায়ের পর্যবেক্ষণে বলেন 72 ঘন্টা পার হলে ধর্ষণের অভিযোগ প্রমাণ হয় না তাই এমন মামলা না নিতে পুলিশকে নির্দেশনাও দেওয়া হয় একটা লেডি ধর্ষিত হলে 72 ঘন্টা পর্যন্তই পাওয়া যায় এই 72 ঘন্টার পরে যদি কোনো মেডিকেল টেস্টে এটা না আসার সম্ভাবনাই বেশি যার কারণে 72 ঘন্টা পরে কোনো মামলা না নেওয়ার জন্য সে সুপারিশ করবে শনিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সদ্য প্রয়াত সিনিয়র আইনজীবী আব্দুল বাসেদ মজুমদারের স্মরণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান এই রায়ে বিচারকের এই পর্যবেক্ষণ সম্পূর্ণ অসাংবিধানিক রায়ের বিষয়বস্তু নিয়ে এখন কথা বলতে চাই না কিন্তু আমি ওনার এই যে অবজারভেশন এই যে 72 ঘন্টা পরে পুলিশ যেন কোনো ধর্ষণ মামলার এজাহার না নেয় এই যে বক্তব্য যেটা উনি দিয়েছেন এটা সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিক ধর্ষণ মামলা না নেয়ার নির্দেশনা সহ এমন পর্যবেক্ষণ দেয়া ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক বেগম কামরুন নাহারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতিকে চিঠি দেওয়ার কথাও জানান আইনমন্ত্রী আমি আগামীকালকে মাননীয় প্রধান বিচারপতির কাছে তাকে যাতে বিচারক হিসাবে তার দায়িত্ব পালন এবং তার ব্যাপারে যেন ব্যবস্থা নেওয়া হয় সেই জন্য একটা চিঠি লিখছি রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামিদের খালাস এবং আদালতের পর্যবেক্ষণ নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার মধ্যে এই ব্যবস্থা নেওয়ার কথা জানালেন আইনমন্ত্রী আনিসুল হক রুকনুজ্জামান বাংলাভিশন ঢাকা কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা যা শেষ হবে 23 নভেম্বর প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই পরীক্ষা শুরু হলেও বৈশ্বিক মহামারী কোভিড-19 কারণে প্রায় 1.5 বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল দেশের সকল শিক্ষা বোর্ডের প্রধান সমন্বয়ক অধ্যাপক নেহাল আহমেদ বলেছেন স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে গ্রুপগুলোর পরীক্ষার সূচি ভিন্ন ভিন্ন করা হয়েছে দীর্ঘ 1.5 বছর পর দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবলিক পরীক্ষা এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় 23 লাখ শিক্ষার্থী বিজ্ঞান ব্যবসায় শিক্ষা এবং মানবিক প্রত্যেক বিভাগে অনুষ্ঠিত হবে 3টি করে পরীক্ষা পরীক্ষার সময় 3 ঘন্টার স্থলে নির্ধারণ করা হয়েছে 1.5 ঘন্টা ক্লাস না করেও এমন একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় অংশ নিতে কিছুটা ভয় আর শঙ্কা বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে আমাদের সিট এবার এই হলে পড়ছে তাই আজকে একটু আসলাম সিটটা দেখার জন্য যাতে কালকে কোনো ধরনের সমস্যা ফেস করতে না হয় অনেক দিন পরীক্ষা না দেওয়ার কারণে হঠাৎ এসএসসি একদম বোর্ড পরীক্ষাটা দেওয়াটা আসলে একটু চ্যালেঞ্জিং লাগতেছে মহামারী করোনায় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকায় এবারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে যদিও এসএসসি পরীক্ষার আগে শিক্ষার্থীদের প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিন্তু এখনো কোনো টিকাই দিতে পারেননি বিপুল সংখ্যক শিক্ষার্থী একটু ভয় আছে যে টিকা যেহেতু দেয় নাই ওই জন্য কি প্রবলেম হবে বা আমাদের পরীক্ষার্থীদের আশেপাশে মানে যাচ্ছি সংমিশ্র হচ্ছে এই জন্য একটু ভয় কাজ করতেছি ভিতরে টিকাটা যদি আমরা নিতে পারতাম তাহলে আমাদের ঝুঁকিটা কম হতো আমাদের প্যারেন্টসের ঝুঁকিটা কম হতো
পরীক্ষা কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে। প্রত্যেকটি কেন্দ্রে আইসোলেশন সেন্টার, হাত ধোয়ার ব্যবস্থা এবং শরীরের তাপমাত্রা মাপার যন্ত্র বাধ্যতামূলক করেছে শিক্ষা মন্ত্রণালয়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ জানিয়েছেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখেই পরীক্ষার সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। কোনোভাবেই স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা যাবে না এবং আমাদের সিটগুলিও একটু ফাঁকা ফাঁকা থাকবে। এবং এটা একটা সুবিধা আছে, যেহেতু এবার সায়েন্সের ছেলেরা সায়েন্সের দিন যাবে, আর্টসের ছেলেরা আর্টসের দিন যাবে, কমার্সের ছেলেরা কমার্সের দিন যাবে, এক পরীক্ষার্থীদের সাথে আরেক পরীক্ষার্থীদের দেখা হওয়ার সুযোগ নেই, সে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। আমাদের যে মেজার নেওয়া হয়েছে, আপনারা জানেন এখন যে ফয়েল পেপারের মধ্যে আমাদের প্রশ্নগুলি থাকে, এটা কাটা ছাড়া পত্নী কাটা হলে সাথে সাথে আমাদের কাছে মেসেজ চলে আসবে। পরীক্ষা শেষ হবার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশের কথাও জানান অধ্যাপক নেহাল আহমেদ। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক জিয়া বাইরে থেকে দেশের বিরুদ্ধে এখনও চক্রান্ত করে চলেছে। তিনি বলেন, বিএনপি ধ্বংস ছাড়া কিছুই করতে পারে না, আওয়ামী লীগ দেশের মানুষকে নিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রবাসীদের দেয়া সংবর্ধনায় প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। এদিকে স্কটল্যান্ড, লন্ডন ও প্যারিসে 14 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল সকাল 7টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। দুই সপ্তাহের ইউরো সফরের শেষ দিন শনিবার প্যারিসে এক নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগ দেন নাগরিক সংবর্ধনায়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা মহামারী মোকাবেলার পাশাপাশি টিকা কার্যক্রম সহ অর্থনীতির চাকা সচল রাখতে জোরালো পদক্ষেপ নেয় সরকার। ভ্যাকসিনের জন্য আর না কোনো অপেক্ষা করতে হবে না এবং সেটা আমরা বিনা পয়সায় দিচ্ছি। অনেকে উন্নতশীল উন্নত দেশ বিনা পয়সায় দিতে পারে না, কিন্তু বাংলাদেশ আমরা বিনা পয়সায় দিচ্ছি, যাতে আমাদের দেশের মানুষ সুরক্ষিত থাকে। তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক অর্থায়ন বন্ধ করে দেয়। জানান, সরকারের দৃঢ় অবস্থানের কারণে বাংলাদেশের সম্মান ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বিশ্বে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করবো, আমাদের অনেকেই সন্দিহান ছিলেন, বাংলাদেশ আবার নিজের টাকা এত বড় কাজ করবে কীভাবে? আমি বলছিলাম, যেদিন নিজের টাকা করতে পারবো সেদিন করবো, যেদিন নিজের টাকা করতে পারবো না করবো না। আমাকে অনেকে এরকম ভয় দেখিয়েছে যে টাকা যদি আপনি না করেন তো আপনাদের ভোটের কী হবে, আর জনগণ যদি ভোট না দেয় ক্ষমতায় যাবো না, কোনো দরকার নেই, কিন্তু আমরা মাথা নত করবো। প্রধানমন্ত্রী 75 পরবর্তী সরকারগুলোর কঠোর সমালোচনা করেন। বলেন, স্বৈরশাসক জিয়াউর রহমান ক্ষমতায় এসে এলিট শ্রেণী তৈরি করে হত্যাযজ্ঞের পাশাপাশি গুম করা লাশের হদিস পায়নি পরিবারগুলো। জিয়াউর রহমান হত্যা করেছে এবং গুম করেছে, অনেক পরিবার লাশও পায়নি তার আত্মীয় স্বজনের, কোনো হিসাবও জানে না। এমন দিন গেছে যে রাতে প্রতিদিন এক একটা কারাগারে 8-10টা করে ফাঁসি হয়েছে, আর ফায়ারিং স্কোয়াডে দিয়েছে কতজনকে মারা হয়েছে, ক্যামেরা ট্রায়াল করে মারা হয়েছে, একের পর এই কাণ্ডই বাংলাদেশে চলছিল। তিনি বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলায় সে সময়ের বিএনপি সরকার সরাসরি জড়িত ছিল। এর সাথে যে সরাসরি তারা জড়িত সেটা প্রমাণিত সত্য, আর সেই মামলায় তারেক জিয়া সাজাপ্রাপ্ত আসামি, এখন সে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ফিউজিটিভ হিসেবে বাইরে বসে দেশের ভিতরে এখনও তার চক্রান্ত শেষ হচ্ছে না, সেই চক্রান্ত সে চালিয়ে যাচ্ছে। যাও, আমরা এই সব চক্রান্ত মোকাবেলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশকে এখন আর কেউ অবহেলার চোখে দেখতে পারবে না, বরং সম্মানের চোখে দেখতে হবে বিশ্বকে, মন্তব্য প্রধানমন্ত্রী। আমরা উন্নয়নশীল। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। কম হয়েছি। উইটসামিনেন্ট পার্সন্স অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে বলিষ্ঠ নেতৃত্ব দানের পাশাপাশি তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে অনন্য অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই পুরস্কার দেওয়া হয়। বিশ্বের 80টি দেশের সদস্যভুক্ত সংগঠন ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স প্রধানমন্ত্রীকে তথ্য প্রযুক্তির অলিম্পিক খ্যাত বিটসা 2021 পুরস্কার দেয়। ঢাকায় অনুষ্ঠিত তথ্য প্রযুক্তি খাতে বিশ্ব সম্মেলনের তৃতীয় দিনে বিটসা মহাসচিব ডক্টর জেমস এইচ পয়জেন্টের কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে
পুরস্কার গ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। বিকেল 5টার দিকে বিএনপি চেয়ারপারসন বাসা থেকে বের হন। তার গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষার ফলো আপের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। আগে থেকেই থাকা নানা রোগে ভুগছেন তিনি। 26 দিন হাসপাতালে চিকিৎসার পর 6 দিন আগে বাসায় নেওয়া হলেও ডায়াবেটিস সহ তার মধ্যে বিভিন্ন রোগের উপসর্গ উচ্চমাত্রায় দেখা দেয়। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে আবারও কেবিনে ভর্তি করে নানা পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করবে তাকে কতদিন হাসপাতালে থাকতে হবে। এর আগে গত রবিবার সন্ধ্যায় 26 দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে গুলশানের বাসায় নেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। 12 অক্টোবর সেখানে ভর্তি করা হয়েছিল তাকে। অবশ্য তার ব্যক্তিগত চিকিৎসকরা বলছেন বর্তমানে দেশে তার ভালো চিকিৎসা সম্ভব নয়। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দেশে নয় অশান্তির আগুন জ্বলছে এখন বিএনপির নিজ ঘরে। সকালে তার বাসভবনে ব্রিফিংকালে তিনি এমন মন্তব্য করেন। কাদের বলেন বিএনপি নেতারা দেশের কোথাও শান্তি খুঁজে পাচ্ছেন না, তারা দেশের সবখানে অশান্তির আগুন দেখতে পায় বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন দেশের মানুষের চোখ ও মনের ভাষা বোঝে না বিএনপি। দলটি ক্ষমতার লোভে চরম অশান্তিতে আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন নির্বাচন এলে বাঘা বাঘা নেতাদের নিয়ে বিএনপির ঐক্য দেশবাসী দেখেছে, এসব ঐক্য কাগজেই সীমাবদ্ধ। ওবায়দুল কাদের বলেন জনগণ বিএনপির অপরাজনীতি সম্পর্কে সচেতন, আর সেজন্যই দলটি পদে পদে ব্যর্থ হচ্ছে। আসলে অশান্তির আগুন দেশে নয়, এ আগুন জ্বলছে বিএনপির আপন ঘরে। এ আগুন ক্ষমতা ফিরে পাওয়ার আগুন, এ আগুন আন্দোলন নির্বাচনে ব্যর্থতা থেকে সৃষ্ট পুঞ্জীবিত হতাশার আগুন। দেশের মানুষের চোখের ভাষা যারা বোঝে না, মনের ভাষা যারা বুঝতে পারে না, ক্ষমতাকে যারা ভোগের বিলাসিতার বাহন মনে করে, তাদের বুকেই জ্বলে অশান্তির আগুন। তাই বলতে চায় বিএনপি ক্ষমতার লোভে চরম অশান্তিতে আছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনগণের উপর আওয়ামী লীগের আস্থা নেই বলে দলটি এখন পুলিশের সাহায্য নিয়ে চলেছে। বলেন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে দলটি। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাবার প্রয়োজন হলেও সরকার যেতে দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। শনিবার রাজধানীর বংশালে 35 নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলনে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় তিনি অভিযোগ করেন নিজেদের কর্মকাণ্ডে বিচ্ছিন্ন হয়ে গেছে আওয়ামী লীগ, এজন্য মানুষের রায়ের উপর আস্থা নেই দলটির। বিরোধী দলের কার্যালয় অফিস বন্ধ করে দিয়ে তাদেরকে রাজনীতি করতে হয়। রাজনীতি করতে হলে সাহস থাকলে, রাজনীতিতে জনগণের ভালোবাসা থাকে। এত নাকি মেগা প্রজেক্ট মেগা উন্নয়ন করতেছ, তো মানুষের প্রতি আস্থা নেই কেন? মানুষের প্রতি ভালোবাসা থাকে নাই কেন? ওই জন্য যে তোমাদের আসলে কোনো ভিত্তিই নাই, তোমরা জনগণের সঙ্গে অনেক দূরে চলে গেছো, যোজন যোজন ধরে। এই কারণেই আজকে শুধু লাঠি বন্দুক পিস্তল পুলিশ দিয়ে তোমরা এই ক্ষমতায় জোর করে বসে আছো। পদত্যাগ করেন, সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন, আর তা নাহলে এই দেশের জনগণ আপনাদেরকে ছেটিয়ে বিদায় করবে, পালাবার পথ খুঁজে পাবেন না। ঢাকার দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন সরকার দমন পীড়ন করে বিএনপিকে শেষ করতে পারেনি, আওয়ামী লীগের অধীনে কোনোভাবে জাতীয় নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। ক্ষমতা ছেড়ে নির্বাচন দেন যদি গণতন্ত্রে বিশ্বাস করেন। আজকে গণতন্ত্র দিচ্ছেন না, আগামী কিছুদিন পরে ক্ষমতা যখন হারাবেন আপনি এবং আপনার দল এই গণতন্ত্রের জন্য কান্নাকাটি করবেন। আমাদেরকে যেভাবে প্রশাসনিক বল প্রয়োগ করে বাধা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, সেটি আসলে আওয়ামী লীগের দেউলিয়াত্ব বোঝায়, দেউলিয়াত্ব। তারা দেউলিয়া হয়ে গিয়েছে, তাদের নিজস্ব কোনো শক্তি নাই, নিজস্ব কোনো সাহস নাই। আগামী দিনে ইনশাল্লাহ আমাদের এই আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে আমরাই পুরান ঢাকাবাসী ঐক্যবদ্ধভাবে কাজ করব। আওয়ামী লীগ ক্ষমতা থেকে গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষের ভোটাধিকার ফিরে দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। জি এম আহসান, বাংলাভিশন, ঢাকা।
রামু ও নাসিরনগরের ঘটনায় সব রাজনৈতিক দলের লোক জড়িত বলে মনে করেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। আর কুমিল্লায় আইন শৃঙ্খলা বাহিনীর কারো গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গুজব ছড়িয়ে সম্প্রীতি বিনষ্টকারীদের ছাড় দেওয়া হচ্ছে না বলে জানান তিনি। আর দল মত নির্বিশেষে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক ঐক্য গড়ার আহ্বান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের। সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে গণজাগরণ নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রতিযোগিতায় অংশ নেন প্রাইমেশিয়া ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিতর্কিকরা। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম কথা বলেন সাম্প্রদায়িক সহিংসতার পেছনে রাজনৈতিক ইন্ধন নিয়ে। বলেন, উস্কানিমূলক পোস্ট খুঁজে বের করতে হিমশিম খাচ্ছে পুলিশ। রামুর ঘটনা এবং নাসিরনগরের ঘটনা, সেখানে যারা আসামি হিসাবে আমরা যাদের চিহ্নিত করেছি তাদের ভিতরে সব রাজনৈতিক দলের লোকজনেরই সম্পৃক্ততা পাওয়া গেছে। এককভাবে কোনো রাজনৈতিক দলকে ওইভাবে চিহ্নিত করা, এটা মনে হয় খুব দুরূহ হবে। আমাদের পবিত্র কোরআন শরীফ যখন আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা উদ্ধার করলেন, তখন সেটি লাইভে প্রচারিত হচ্ছিল। এটি সাম্প্রদায়িক যে সহিংসতা সেটিকে উস্কে দিয়েছে কিনা সেটি নিয়ে তদন্ত হওয়া উচিত, এবং যদি এরকম কিছু পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। শুধু এই কুমিল্লার ঘটনা না, কুমিল্লার পরবর্তীতে অন্যান্য যে সমস্ত জায়গায় ঘটনা ঘটেছে সেখানে কিন্তু বরং আমরা চক্রান্ত আরও বেশি দেখেছি। কুচুক্রি মহলের চক্রান্তের কিছু তথ্য আমরা পেয়েছি, সেখানে তদন্ত করা হচ্ছে। একেবারেই সুস্পষ্টভাবে বেশ কিছু প্রসিদ্ধ মানুষের নামও পাওয়া যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ধর্মীয় সংঘাত সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিলের অশুভ উদ্যোগ চিহ্নিত ও প্রতিহত করার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। আমাদের ধর্মীয় মূল্যবোধ গড়ে তুলতে হবে। আমরা যে যেখানে আছি, আমাদের রাজনীতিবিদ, নাগরিক সংগঠনের যে নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ইসলামিক স্কলার যারা রয়েছেন, যারা পুরোহিত রয়েছেন, মসজিদের ইমামরা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, জনপ্রতিনিধিরা রয়েছেন, তারা সকলে মিলে একসাথে কাজ করতে হবে। আজকে কিসের হিন্দু, কিসের বৌদ্ধ, কিসের মুসলমান, আমরা সবাই এক, আমাদের রক্ত এক। আমাদের এই রক্ত যদি এক হয়ে থাকে তাহলে আমাদেরকে সকলকে একত্রে মিলে কাজ করে আমাদের এই সাম্প্রদায়িক সহিংসতার এই প্রতিবাদ করিয়ে একে প্রতিরোধ করতে হবে। বিতর্কে বিজয়ী হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। আগামীকাল থেকে কোনো গাড়ি সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ। আজও বাড়তি ভাড়া আদায় রোধে রাজধানীতে ছিল ভ্রাম্যমাণ আদালতের 10টি টিম, তারপরও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। বাসের বর্ধিত ভাড়া নির্ধারণে পার সপ্তাহ, তবুও সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ অব্যাহত আছে যাত্রীদের। নেওয়া হচ্ছে না চার্ট অনুযায়ী ভাড়া, তবে অভিযোগ মানতে নারাজ বাস শ্রমিকরা। বলছেন, বাস মালিকদের জমা ফি বাড়ানোয় নিরুপায় তারা। সরকার চাপ দিতেছে, এদিকে মালিক চাপ দিতেছে, 3,000 টাকার নিচে ইনকাম না দিলে গাড়ি চালাতে পারব না। এদিকে শনিবার সকালে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বাস মালিক ও বিআরটি এর ভিজিলেন্স কার্যক্রম পরিদর্শনে আসেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক। এ সময় বিভিন্ন বাসে সিএনজি ও ডিজেল চালিত বাস শনাক্তে স্টিকার লাগিয়ে দেন তিনি। বলেন, রবিবার থেকে চলবে না কোনো গেটলক সার্ভিস। ঢাকা শহরের 120টি কোম্পানির এমডি চেয়ারম্যানদেরকে নিয়ে সর্বসম্মত কর্ম আলোচনা করে আমরা গেটলক সার্ভিস আগামীকালকে থেকে বন্ধ ঘোষণা করেছি, যে কেউ গেটলক এবং সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবে না। এটা বিআরটি এর আইনও নাই এবং এই সার্ভিসটা এইভাবে এটার বৈধতা নাই। এখন আগামীকালকে থেকে যদি গেটলক সিটিং সার্ভিসের কোনো স্টিকার গাড়িতে পাওয়া যায়, ভাড়া বৃদ্ধির ব্যাপারে যেভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ওদের ব্যাপারেও এইভাবে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। রাস্তায় শনিবারও দেখা মিলে ভ্রাম্যমাণ আদালতের। অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা গুনতে হয় বাস শ্রমিকদের। অর্ধেক সংখ্যা হলেও এখনও পর্যন্ত মেনে চলছে,
তো যখনই ব্যত্যয় হচ্ছে আমরা আসলে আমাদের মোবাইল কোড যেহেতু অব্যাহত থাকবে আমরা মনে করি আমাদের এই কঠোর পদক্ষেপের কারণে 100% আমরা 100% না হলেও তার কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে। রাজধানীতে বিআরটিএ বাস মালিক শ্রমিক এবং ডিএমপির সমন্বয়ে গঠিত মোট 10টি ভিজিলেন্স টিমের ভ্রাম্যমাণ আদালত তাদের কার্যক্রম পরিচালনা করে। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। ডিজেলের দাম বাড়লেও রেলের ভাড়া আপাতত বাড়ানোর কোনো চিন্তাভাবনা নেই সরকারের বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। হেফাজতের হামলায় ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন পুনরায় চালু করা উপলক্ষে কমলাপুর রেল স্টেশন এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। শনিবার দুপুর 12টায় কমলাপুর রেল স্টেশন থেকে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাত্রাবিরতি করে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে। হেফাজতের হামলায় 7.5 মাস বন্ধ ছিল স্টেশনটি। এদিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন পুনরায় চালু হওয়া উপলক্ষে প্ল্যাটফর্মে আলোচনা সভা করে জেলা আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। উদ্বোধনের মধ্য দিয়ে স্টেশনটি আবারও ডি ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে রূপান্তরিত হলো। দাম বাড়ার কারণে আমরা ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছি ব্যাপকভাবে, কিন্তু যেহেতু সরকার এখানে ভর্তুকি দিচ্ছে, যে কারণে এখন পর্যন্ত আমরা আমাদের দিক থেকে কোনো আমরা এখন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করিনি। ভবিষ্যতে যদি এ ধরনের কোনো চিন্তা ভাবনা সার্বিকভাবে যদি করা হয় তখন সেটা বিবেচনা করা যাবে, আমরা নিজস্ব এই মুহূর্তে আমরা কোনো চিন্তা করিনি। বাস চালক রাজু মিয়া ও হেলপার ইমরানের অবহেলার কারণে পথ শিশু মরিয়মের মৃত্যু হয়েছে। রাজধানীর প্রগতি সরণিতে গতি না কমিয়ে চলন্ত বাস থেকে মরিয়মকে লাফ দিতে বাধ্য করেছিল চালক ও হেলপার। শুক্রবার রাতে রাজধানীর টঙ্গী ও আবদুল্লাপুর থেকে দুইজনকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে এমন তথ্য দেয় র্যাব। 2019 সালে প্রথম শ্রেণীতে ভর্তি হলেও টাকা পয়সার অভাবে লেখাপড়া বন্ধ হয়ে যায় 10 বছরের শিশু মরিয়মের। রাস্তায় ঘুরে মানুষের কাছ থেকে পাওয়া সাহায্যের টাকায় সংসার চলে মরিয়মের। প্রতিদিনের মতো 9 নভেম্বর সকালেও রাজধানীর প্রগতি সরণিতে সাহায্যের আশায় ঘুরতে থাকে শিশু মরিয়ম। রাস্তার পাশে দোকানগুলোতে গিয়ে সাহায্য চায় সে, যার প্রমাণ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ। এরপর রাজধানী এক্সপ্রেসে একটি বাসে চড়ে যমুনা ফিউচার পার্ক এলাকায় আসে মরিয়ম। তারপর আবারও তার গন্তব্য প্রগতি সরণিতে। ধারণা করা হয় এবার সে চড়ে রায়দা সিটিং সার্ভিস নামে একটি বাসে। বাস থেকে পড়ে আহত হয় মরিয়ম। এক পথচারী থামানোর চেষ্টা করে বাসটিকে, কিন্তু বেপরোয়া গতিতে চলে যায় রায়দা পরিবহনটি। মৃত্যু হয় মরিয়মের, গা ঢাকা দেয় ঘাতকরা। শুক্রবার রাতে রাজধানীর টঙ্গী ও আবদুল্লাপুর থেকে গ্রেফতার করা হয় ঘাতক বাস চালক রাজু মিয়া ও হেলপার ইমরান হোসেনকে। জব্দ করা হয় রায়দা পরিবহনটিকে। তারা বিভিন্ন জায়গায় বরিশাল, নওগাঁ সহ বিভিন্ন জায়গায় পালিয়ে তারা পুনরায় চট্টগ্রামের দিকে যাওয়ার পথে বা এদিকে তারা কোথাও আত্মগোপন অবস্থায় তাদেরকে র্যাবের গোয়েন্দারা এবং র্যাব ওয়ানের একটি আভিযানিক দল গ্রেফতার করতে সক্ষম হয়। যদিও মৃত্যুর আগে মরিয়মকে নির্যাতনের কোনো তথ্য পায়নি র্যাব, তবে তদন্ত চলছে। গতি স্লো করে কিন্তু গাড়িটি থামাননি, এবং মেয়েটি নেমেছে কিনা ড্রাইভারের বক্তব্য অনুযায়ী সে দেখে নাই। মেয়েটি নামার কালীন সময়ই সে প্রায় তার বক্তব্য অনুযায়ী গাড়ির গতি, মানে সকালবেলা রাস্তাও খালি ছিল, 40 গতি উঠায় সে পড়ে সে গুরুতরভাবে আহত হয়তো ধাক্কা দেওয়ার বিষয়টি আমরা তাদের বক্তব্য অনুযায়ী পাইনি, যেটা পরবর্তীতে হয়তো তদন্তে আসতে পারে। বেপরোয়া গতির যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদার করার ঘোষণা আইনশৃঙ্খলা বাহিনীর। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। দেশে করোনায় আরও 6 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকায় 3 জন এবং চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় 1 জন করে মারা গেছেন। এ নিয়ে মোট 27,918 জনের মৃত্যু হল। 13,569টি নমুনা পরীক্ষায় আরও 151 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হয়েছে মোট 15,72,278 জনের। তবে 45 জেলায় নতুন করে কারো করোনা শনাক্ত হয়নি। ঢাকায় সর্বোচ্চ শনাক্ত 101 জন, নতুন 192 জন সহ মোট সুস্থ হয়েছে 15,36,303 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.11, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 97.71 এবং মৃত্যুর হার 1.78। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এইসব তথ্য জানানো হয়। নানা আয়োজনে পালন হয়েছে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 73তম জন্মবার্ষিকী। সকাল থেকেই গাজীপুরের নুহাশপল্লিতে জড়ো হতে থাকেন হুমায়ুন ভক্তরা। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠকদের পাশাপাশি প্রকাশক ও তার স্বজনরা যোগ দেন অনুষ্ঠানে। হুমায়ুন আহমেদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং
রুহের শান্তি কামনায় মোনাজাত করা হয়। পরে লেখকের মুরালের সামনে কেক কাটা হয়। ভালোবাসা ও শ্রদ্ধায় আজীবন লেখককে স্মরণ করে যাবেন বলে জানান হুমায়ুন ভক্ত ও পাঠকরা। লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, লেখার মধ্য দিয়ে পাঠক হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন হুমায়ুন আহমেদ। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ায় জন্মবরণ্য এই কথা সাহিত্যিকের, আর মৃত্যু হয় ২০১২ সালের ১৯ জুলাই। রিমার্কেবল অ্যাক্ট করতে পেরেছে, এই জন্য আমি খুব প্রাউড। অ্যান্ড হোপফুলি আমি বাবার মতন একজন কোন একদিন রিমার্কেবল হতে পারবো, কোন একদিন মেবি রাইটার হতে পারবো, মেবি ডিরেক্টর, অন্য কিছু হতে পারবো। যারা হুমায়ুন আহমেদকে ভালোবাসেন, হুমায়ুন আহমেদের পাঠক, হুমায়ুন আহমেদের নাটকের সিনেমার দর্শক, হুমায়ুন আহমেদের লেখা গানগুলো যারা ভালোবাসেন, তারা হুমায়ুন আহমেদকে আজীবন ভালোবেসে গেছেন, ভালোবেসে যাবেন, এবং তারা তাদের পরবর্তী প্রজন্মের হাতে হুমায়ুন আহমেদকে তুলে দিবেন, হুমায়ুন আহমেদের লেখা তুলে দিবেন, হুমায়ুন আহমেদের সৃষ্টিকর্ম তুলে দিবেন। এটাই আমার কাছে মনে হয় আমার আজীবনের প্রাপ্তি হবে। আন্দামান সাগরে লঘুচাপের কারণে শনিবার দিনভর এবং সন্ধ্যায়ও বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। লঘুচাপটি এরই মধ্যে ভারতের তামিলনাড়ুতে দুর্বল হয়ে পড়েছে, তবে একই জায়গায় আরও একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দ্বিতীয় লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানান আবহাওয়াবিদ মনোয়ার হোসেন। এর ফলে ১৯ নভেম্বর পর্যন্ত দেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে, এরপর দেশের শীতের প্রকোপ বাড়তে পারে। দেশের উত্তরাঞ্চলে বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাতের পর তা আরও কমে যেতে পারে। দ্বিতীয় লঘুচাপের জন্য এখনও কোনো সতর্কতার সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়নি। সারা দেশে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০০ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী। নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোট ৫৬৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান ছাড়াও সাধারণ সদস্য পদে ৩৩৭ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৩২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদিকে প্রথম ধাপে ৭২ জন এবং দ্বিতীয় ধাপে ৮১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন। তৃতীয় ধাপের নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পেতে যাচ্ছে ১০০ ইউনিয়ন। তিন ধাপ মিলিয়ে ২৫৩ চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। তৃতীয় ধাপে দেশের ১০০৭টি ইউপিতে ২৮ নভেম্বর ভোট গ্রহণ হবে। একই দিনে দেশের ১০টি পৌরসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপে ৮৪০টি ইউনিয়ন ও পরিষদের ভোট গ্রহণ হবে ২৩ ডিসেম্বর। গাইবান্ধার লক্ষ্মীপুরে নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুর রৌফ মাস্টারকে গতরাতে পিটিয়ে হত্যার প্রতিবাদে আজ সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে। তিনি বৃহস্পতিবারের ইউপি নির্বাচনে লক্ষ্মীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি ছিলেন লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নিহতের স্বজনরা জানান, রাতে আব্দুর রৌফ তার প্রতিবেশী রুহুল আমিনের সাথে মোটর সাইকেলে লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যান নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুর রৌফ। এদিকে হত্যার সাথে জড়িত অভিযুক্ত আরিফকে গ্রেফতারের দাবিতে শনিবার সকালে গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কে গাছের গুঁড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এতে সড়কের উভয় পাশে আটকে যায় শত শত যানবাহন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত আরিফকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে খুনের সাথে জড়িতদের কঠিন আইনের মুখোমুখি হতে হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। বলেন, দেশের মানুষ আর কোনোদিন ভেলকিবাজিতে ভুলবে না। নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কাউকে তারা চিন্তা করে না। বিকেলে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বদলে দিয়েছেন, দেশকে সন্ত্রাসমুক্ত করেছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন জায়গায় খুনের ঘটনায় দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী পুরোপুরি নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। দেশের কোথাও কোনো পক্ষপাতিত্ব হয়নি, ভোট কেন্দ্র দখল হয়নি, কোথাও জাল ভোট দেওয়ার ঘটনাও ঘটেনি। তিনি হুঁশিয়ার করে বলেন, ইউপি নির্বাচনকে ঘিরে খুনের সাথে জড়িতদের সবাইকে চিহ্নিত করে আইনের মুখোমুখি করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। যে নেতার পালিত বা সমর্থন পুষ্টই হোক না কেন, কেউ তাদের রক্ষা করতে পারবে না।
দেশে বিনিয়োগের খরা কাটাতে সরকারের নীতি নির্ধারক ও দেশের ব্যবসায়িক চেম্বারগুলোকে একত্রে কাজ করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। সোর্সিং বাংলাদেশ শিরোনামে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে এক ভার্চুয়াল সেমিনারে এই পরামর্শ দেন বক্তারা। করোনার সময় দেশের ব্যবসা বাণিজ্যে গতি ফেরাতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা। এ সময় ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট ডক্টর নাজনীন আহমেদ বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার পর বাংলাদেশ নতুন চ্যালেঞ্জে পড়বে, সেজন্য নিতে হবে জোরালো প্রস্তুতি। বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্সের মুখপাত্র আল মামুন মৃধা বিনিয়োগ বৃদ্ধিতে টাস্ক ফোর্স গঠনের পরামর্শ দেন। অনুরোধ জানান পণ্য প্রদর্শনের জন্য চীনে স্থায়ী প্রদর্শনী স্থাপনেরও। চায়নায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান জানান, চীনও বিভিন্ন দেশ থেকে কম দামের পণ্য আমদানি করছে, এতে বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের। ঊর্ধ্বমূল্যের বাজারে নিম্ন আয়ের মানুষের শেষ ভরসা টিসিবির ট্রাক সেল, দাম বেড়েছে সেখানেও, এতে অসন্তুষ্ট সাধারণ ভোক্তারা। একই সাথে পণ্যের পরিমাণ কম হওয়ারও অভিযোগ অনেকের। তবে টিসিবির মুখপাত্র বলছেন, দাম বাড়ানো হয়নি, করা হয়েছে সমন্বয়। মামুন আবদুল্লাহ রিপোর্ট। ঊর্ধ্বমূল্যের এই সমাজে টিকতে না পারা নাম শিউলি আক্তার। চোখের প্রতি ফোঁটা জল দুঃখ হয়ে ঝরে নিরন্তর। সকাল থেকে লাইন দিয়েও টিসিবির খোলা ট্রাকে পণ্য কিনতে না পেরে হতাশ হয়ে ফিরতে হয় তাকে। ছলো ছলো চোখে তাই নির্বাক দুই সন্তানের জননী। এত কষ্ট করে দাঁড়িয়ে ছিল, সিরিয়ালে ভাইতাছি না। বাস্তবতার করুণ আরেক গল্পের নাম রেখা রানী। ঘরে অসুস্থ স্বামী ও সন্তানকে রেখে দাঁড়িয়েছেন টিসিবির পণ্য কেনার লাইনে। এমন অসংখ্য রেখা রানী আর শিউলি আক্তারের গল্প মিশে আছে এই সমাজের দরিদ্র বৈষম্যের ভিড়ে। টিসিবির পণ্য কিনে সামান্য সাশ্রয় হলে তাতেই খুশি তারা। তবে সম্প্রতি টিসিবির পণ্যের দাম বাড়াতে অসন্তুষ্ট নিম্ন আয়ের এসব মানুষ। দিন দিন শুধু দাম বাড়ে, টাকা তো বাড়ে না কারো, আর গরিব মানুষ কিভাবে বাঁচে খেতে পারছে না। তিন দিন গাড়ির পিছনে লাইন দিছি, আজকে মাল পাইছি। এখানে আসলে দুই টাকা বাঁচে, দুই টাকা বাঁচলে আমাকে সংসারে সেটা কাজে লাগাইতে পারি। সরবরাহ যেটুক তার চাইতে লোক বেশি, আমরা দেওয়ার পরেও তাদের চাহিদা থেকে যায়। এখন পাইলাম সিনিয়র তেল, এখন তো যা পাইছি তাই তো খুশি, আর কি করবো। এক বোতল তেল নিতাম 200 টাকা, এখন 10 টাকা করে বাড়াইছে, 220 টাকা নেয়, কারণ আমরা দিতে নিতে বাধ্য। টিসিবির হিসেব মতে সারা দেশে ট্রাক সেল হয় প্রায় 400টি স্পটে, রাজধানীতে আছে 71টি ট্রাক। প্রতি ট্রাক থেকে পণ্য কিনতে পারেন মাত্র 325 থেকে 350 জন। বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য সামান্য এই পণ্য কতটুকু যথেষ্ট প্রশ্ন ছিল টিসিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। 325 থেকে 350টি পরিবার সুবিধা ভোগ করছে প্রতিটা ট্রাকে। আমরা তেলের দামটা সমন্বয় করেছি, আমাদের দৃষ্টিতে এটা বাড়ানো না, কারণ মার্কেটের তুলনায় গ্যাপটা অনেক বেশি হয়ে যাচ্ছিল। আমরা বেশ কিছুদিন পর্যবেক্ষণ করার পরে মার্কেটের সাথে সমন্বয় করেছি। টিসিবির ট্রাক থেকে প্রতি লিটার সয়াবিন তেল কিনতে ভোক্তাদের গুনতে হচ্ছে 110 টাকা, ডাল 60 টাকা, চিনি 55 টাকা এবং পেঁয়াজ কিনতে পারবেন 30 টাকা কেজিতে। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। পূর্ব শত্রুতার জেরে মাদারীপুরের কালকিনিতে এক এনজিও কর্মীকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়েছে প্রতিপক্ষ। তার অবস্থা গুরুতর। শনিবার সকাল 9টায় জুলহাস সর্দারকে গুরুতর অবস্থায় কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ জানায়, কালকিনি সমিতির হাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের সভাপতি পদ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলে আসছিল। এ জেরে সোনালী সঞ্চয় এনজিওর কর্মকর্তা জুলহাস সর্দারকে পিটিয়ে আহত করা হয়। উপজেলার বাস গাড়ি থেকে এনজিওর টাকা কালেকশন শেষে ফেরার পথে খাসের হাট ব্রিজের পশ্চিম পারে সন্ত্রাসীরা তাকে আটকে হাতুড়ি ও রড দিয়ে বেদম পেটায়। বরিশালের এক মসজিদে এতেকাফ করতে না দেয়ায় ইমামকে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন এবং অপর হাতের 3টি আঙুল
কেটে নেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার এশা নামাজের পর জেলার বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে এই ঘটনা ঘটেছে। হাত বিচ্ছিন্ন করে ফেলা ইমামের নাম মাওলানা ইয়াকুব আলী। তিনি পশ্চিম ইসলামপুর জামে মসজিদের ইমাম, বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন। তিনি জানিয়েছেন, অভিযুক্ত বাবুলের সাথে মসজিদের ইমাম ইয়াকুব আলীর বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কুপিয়ে ওই ইমামের বাম হাতের কবজি বিচ্ছিন্ন এবং ডান হাতের তিন আঙুল ফেলে দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহতের স্বজনরা থানায় মামলা করলে রাতেই অভিযুক্ত বাবুলকে গ্রেফতার করা হয়। প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র মাহাদি আকিবের অবস্থার আরও উন্নতি হয়েছে। রবিবার তাকে আইসিইউ থেকে বের করা হতে পারে। এখন মুখে নরম খাবার দেওয়ার পাশাপাশি হাঁটাচলাও করানো হচ্ছে তাকে। নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক নোমান খালেদ চৌধুরী জানান, মাহাদির অনেক উন্নতি হয়েছে, শারীরিক অবস্থাও ভালো। 30 অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসের সামনে মাহাদির উপর ছাত্রলীগের একটি পক্ষ হামলা করে। MBBS দ্বিতীয় বর্ষের ছাত্র মাহাদির মাথায় ওই দিনই অস্ত্রোপচার করা হয়। তখন থেকে আইসিইউতে চিকিৎসা চলছে তার। এই ঘটনায় তিনটি পাল্টাপাল্টি মামলা হয়েছে। বাগেরহাটে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভায় হট্টগোল ও ভাঙচুরের ঘটনায় জেলা আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমসহ অন্তত 28 নেতাকর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল 11টার দিকে শহরের জেলা বিএনপি কার্যালয়ে আহ্বায়ক কমিটির সভা শুরু হয়। সভার সভাপতি এটিএম আকরাম হোসেন তালিমের বক্তব্যের সময় তার গ্রুপের সাথে সাবেক সভাপতি এম এ সালাম গ্রুপের নেতাকর্মীদের বাখবিতণ্ডা বাঁধে। এক পর্যায়ে হাতাহাতি ও চেয়ার ছোঁড়াছুড়ি ও ভাঙচুর শুরু হলে সভা পণ্ড হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, শেখ কামরুল ইসলাম গোড়া, সর্দার ওহিদুল ইসলাম পল্টু, ডক্টর শেখ ফরিদুল ইসলাম, মোল্লা ইসহাক আলী সহ অন্তত 28 নেতাকর্মীকে আটক করে বাগেরহাট মডেল থানায় নিয়ে যায়। এবারে আরো কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে 4 দিনব্যাপী পঞ্চম আনোয়ার ইস্পাত আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন গলফ টুর্নামেন্ট। শনিবার আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ মুশফিকুর রহমান, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহনুর জিলানি, প্রধান নির্বাহী অফিসার অবসরপ্রাপ্ত কর্নেল এস এম শওকত আলী, আর্মি গলফ ক্লাবের সদস্য সচিব লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম মঞ্জুর সিদ্দিকী সহ অনেকে। মুজিববর্ষ উপলক্ষে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে প্রথমবারের মতো ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্ট আয়োজন করেছে ইসলামিক কালচারাল ক্লাব। দিনভর নানা আয়োজনে মুখর ছিল কলেজ চত্বর। অনুষ্ঠানের উদ্বোধন করেন রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ কাজী শামীম ফরহাদ। পরে বক্তব্যে তিনি বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে উল্লেখ করেন। বলেন, ইসলাম শান্তির ধর্ম, হানাহানি সহিংসতা আর জঙ্গিবাদকে ইসলাম সমর্থন করে না। অনুষ্ঠানটি উপলক্ষে আয়োজিত নানা প্রতিযোগিতায় অংশ নেয় ঢাকার প্রায় 95টি শিক্ষা প্রতিষ্ঠানের 2400 শিক্ষার্থী। এতে ছিল নাশিদ ইসলামিক কালচারাল অলিম্পিয়াড, কনসেপচুয়াল স্টোরি রাইটিং কুইজ সহ নানা প্রতিযোগিতা। বিশ্বজয়ের লক্ষ্যে ভিশন গো গ্লোবাল 2030 কার্যক্রম শুরু করেছে ওয়ালটন। বিশ্ব কোয়ালিটি ডে উপলক্ষে ঢাকায় ওয়ালটন কর্পোরেট অফিসে কোয়ালিটি কনফারেন্স সিজন 2 অনুষ্ঠানে বক্তারা জানান, বিশ্বজয়ের লক্ষ্য অর্জনে রিসার্চ অ্যান্ড ইনোভেশন, কোয়ালিটি ম্যানেজমেন্ট সহ সংশ্লিষ্ট সব খাতেই দেশ বিদেশের অভিজ্ঞ প্রকৌশলী ও বিশেষজ্ঞরা কাজ করছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ। উপস্থিত ছিলেন AMD আবুল বাশার হাওলাদার, DMD নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নীলু, ইমদাদুল হক সরকার, আলমগীর আলম সরকার, প্লাজা ট্রেডের CEO মোহাম্মদ রায়হান, চিফ টেকনিক্যাল অফিসার EM ইয়াং ও সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর SM জাহিদ হাসান সহ অনেকে। ডেন্টাল ইমপ্লান্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ DIAB আয়োজনে অনুষ্ঠিত হল দ্বিতীয় জাতীয় ডেন্টাল ইমপ্লান্ট কংগ্রেস ও ডেন্টাল এক্সপোর উন্মোচন। শনিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন DIAB সভাপতি মেজর জেনারেল ডাক্তার গোলাম মহিউদ্দিন চৌধুরী। এতে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার মতিউর রহমান মোল্লা ও অধ্যাপক ডাক্তার হুমায়ুন কবির বুলবুল সহ সব ডেন্টাল কলেজ এবং হাসপাতালের ডেন্টাল ইউনিটের অধ্যক্ষ ও প্রধানরা সহ ডেন্টাল চিকিৎসকরা। অনুষ্ঠানে DIAB জানায়, দেশে সরকারি বেসরকারিভাবে 24টি ডেন্টাল মেডিকেল কলেজ থাকলেও ডেন্টাল ইমপ্লান্ট বা দাঁত প্রতিস্থাপনের বিষয়ে কোনো প্রতিষ্ঠানেই পোস্ট গ্রাজুয়েশনের সুযোগ নেই।
ফলে সারা দেশে 12,000 ডেন্টাল সার্জন থাকলেও মাত্র 200-300 জন দাঁতের ইমপ্লান্ট করছেন। এসব চিকিৎসক মূলত DIAB থেকে প্রশিক্ষণ বা বিদেশে ডিগ্রি নিয়ে এই ব্যয়বহুল সেবা দিয়ে যাচ্ছেন। বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন বরিশাল বিভাগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। সকালে বাকেরগঞ্জ কনফারেন্স রুমে এই সম্মেলন হয়। এর উদ্বোধন করেন BPS এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম মোল্লা। বরিশাল বিভাগীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাকেরগঞ্জ পৌরসভার মেয়র লোকমান হোসেন ডাকুয়া। বিশেষ অতিথি ছিলেন BPS কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ আবুল হানিফ ও সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আক্তার হোসেন। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড BGFCL এর 66তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরতলির বিরাসারে কোম্পানির প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানি পরিচালনা এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তৌফিকুর রহমান তপু, কোম্পানি সচিব ATM শাহ আলম সহ কোম্পানির শেয়ার পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার ছাড়ি। ক্ষমতা হারানোর পথে 72 ঘন্টা পর ধর্ষণ মামলা না নেওয়ার নির্দেশ দাতা বিচারক, কাল চিঠি যাচ্ছে প্রধান বিচারপতির কাছে জানিয়েছেন আইনমন্ত্রী। 2 শিফটে কাল থেকে SSC পরীক্ষা, 3 ঘন্টার বদলে সময় এবার 1.5 ঘন্টা, শিক্ষার্থী 23 লাখ, রেজাল্ট হবে 30 দিনে। তারেকের দেশবিরোধী চক্রান্ত চলছে, বিএনপি জারে ধ্বংস, আওয়ামী লীগ দেয় সমৃদ্ধি, ফ্রান্সের সংবর্ধনায় বলেছেন প্রধানমন্ত্রী। বাসায় ফেরার 6 দিন পর খালেদা জিয়া আবারও হাসপাতালে, দেশে উন্নত চিকিৎসা অসম্ভব বলেছেন ব্যক্তিগত চিকিৎসকরা। কাল থেকে রাজধানীতে গেট লক ও সিটিং বাস বন্ধ, বেশি ভাড়ার বিরুদ্ধে অভিযান আপাতত বাড়ছে না ট্রেন ভাড়া জানিয়েছেন মন্ত্রী। এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshin এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshin। ধন্যবাদ সবাইকে।